আসসালামু আলাইকুম। আমাদের সাথে জাতীয় দলের একজন খেলোয়াড় এবং সব কিছুকে জয় করার একজন মানুষ, জীবনে যা যা সম্ভব তিনি সব করেছেন নিজের সমস্ত বাধাকে অতিক্রম করে। ভাই, ডিরেক্ট আপনার কথা শুনতে চাই, পুরো নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি খুলনা বাগেরহাটে, বাগেরহাট মোরগঞ্জের উপজেলায়, জি, 9 নং বলয়বিনী ইউনিয়নে। আপনি তো শারীরিকভাবে চ্যালেঞ্জের শিকার, জি। এই শারীরিক এই দুর্বলতাটা কি শুরু থেকে ছিল আপনার জন্মের? না ভাই, আমার আসলে হলো গিয়া আমার যখন 1 বছর বয়স তখন হলো গিয়া পোলিও আক্রান্ত হই, তখন হলো গিয়া প্যারালাইজড হয়ে যায়। তাহলে তারপরে আমার পায়ের নিচের এখান থেকে আমার কবজি পর্যন্ত হলো গিয়া আমার পায়ের এটা চিকন হয়ে যায়। আচ্ছা, বাম পা? জি, বাম পায়ে। জি, 1 বছর বয়সে? জি, 1 বছর বয়সে পোলিওতে। জি। আচ্ছা, তারপরে ক্রিকেটে আগ্রহ কেমন করে? আসলে আমি ছোটবেলা থেকে, আমি আমাদের বাড়ি তো খুলনাতে, আর খুলনাতে হলো গিয়ে মনে করেন ক্রিকেটের স্বর্গ, ক্রিকেট স্বর্গ বলেই সবাই। তো ছোটবেলা থেকেই আমি দেখতাম আমার আশেপাশে যারা আছে সবাই অন্য কোনো কাজ করতোই না, শুধু খেলাধুলা নিয়ে, ক্রিকেটটা নিয়ে সাধারণত থাকতো। তো আমারও ওই সময় থেকে, ছোটবেলার থেকে আমার স্বপ্ন যে আমি একদিন মানে আসলে ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশের পতাকা বহন করবো, এটা কখনো আমরা কল্পনা করিনি। তারপরে মনে করেন এখন, তখন ক্রিকেট খেলতাম আমি খুলনাতে, যখন আমি ক্লাবে, মানে ক্লাবে না সরি, আগে প্রথম অবস্থা পাড়া মহল্লা যখন ছেলেরা খেলতো, তখন হলো গিয়া মনে করেন আমি খেলতে ওদের সাথে খেলতে যেতাম, কিন্তু কেউ খেলতে নিতে চাইতো না। কারণ যেহেতু একটা পায়ে সমস্যা, একটা ছেলের নিবো, একটা আলাদা করে একটা দুর্ঘটনা ঘটবে, এই চিন্তাভাবনা হয়তো কোরিয়া টোরিয়া অনেকে নিত না, রিস্ক নেবে কে? হ্যাঁ, রিস্ক নেবে না। পরবর্তীতে আমি অনেক ওদের সাথে ওরকম করতাম কি, বছরকে বছর হলে বল নিতাম, ব্যাট নিতাম, ব্যাট ট্যাট লেগে থাকা মানে ব্যাট ট্যাট নিয়ে সব পিছনে পিছনেই থাকতাম যে নিবো, একদিন একদিন তো আমার খেলার সুযোগ দিতে পারে, সেই চিন্তাভাবনা করে ওদের ব্যাগে ব্যাট ট্যাট। পরে একটা সেকেন্ড আমার বন্ধুরা, আমার এলাকার ভাইয়েরা হলো গিয়া করে কি, তখন একটা টিম করে, সেকেন্ড ডিভিশন টিম, খুলনা ইয়াং পিজন টিমটা করে। তাই যখন টিমটা করে, ওরা করলাম কি, পরে ওই টিমের সাথে আমি খুবই জড়িতভাবে মানে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করলাম। তো আমি সবসময় বছর, 2 বছর 3 বছর হলো গিয়ে আমি শুধুমাত্র নেট বল ব্যাট এইগুলো হলো সবসময় টেনে বেড়াইছি। কারণ কি, আমার কখনো সুযোগ দিত না, কারণ ইন্ডিয়া ওই ক্রিকেট বলে খেলবে ওরা, ওই ওই সেকেন্ড ডিভিশন টিমটা তো ওই সময় খুব হার্ড ছিল, পরে নিত না। পরে আমি করলাম কি, এরকম পরে 2 বছর 3 বছর একটা টিমের যখন ব্যাক ট্যাক নিচ্ছি, পরে তো সবাই, আমি নেটে ভালো ব্যাটিং করতাম, বলিং করতাম। পরবর্তীতে একদিন করলো কি, আমাদের একটা মূল স্ট্রাইকিং ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, ও হলো অসুস্থ হয়ে পড়লো, অসুস্থ, কারো পোষ মাস কারো সভ্য না। তো ও অসুস্থ যখন হয়ে পড়লো, তখন হলো গিয়ে আমি, তো আমারে বললো কি, আমাদের যে টিমের মালিক রাজভাই, রাজভাই বললো যে এই তুই আজকে খেলতে পারবি? আমি হ্যাঁ ভাই পারবো, পারবো না কেন। পরে খেলতে নিল, পরে খেলতে নেওয়ার পর আলহামদুলিল্লাহ প্রথম গেম ওই গেমটাতেই আমার সুযোগ দিল, আমি ভালো খেললাম। ভালো খেলার পরে পরবর্তীতে আমি সেকেন্ড ডিভিশন খেলি, তারপরে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এইভাবে করতে করতে পরে 2014 সালে প্রথম আলো পত্রিকাতে আমি দেখি যে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটের জন্য প্লেয়ার খুঁজতেছে। পরে আমি ওইখানে বিসিবিতে, মানে বিকেএসপিতে ট্রায়াল হয়, ট্রায়াল হলো গিয়ে প্রথম অবস্থায় প্রায় 1 থেকে 1.5 হাজার ছেলেরা যায়। ওই সময় যাওয়ার পরে 50 জনের সিলেক্টেড হই, সিলেক্টেড হওয়ার পরে তারপরে হলো 30 জন, ওই ওই 30 জনের পরে আমি আবার বাদ হয়ে যাই, পরবর্তীতে পাই না। পরবর্তীতে ওরকম পরে আবার 1 বছর 2 বছর পরে এরকম ট্রায়াল হয়, ট্রায়াল হওয়ার পরে আবার ওরকম 2 বছর পরে 30 জন, 30 জনের পরে 24 জন, পরে 18 জন, এইভাবে হলো গিয়ে আমি পরবর্তীতে আমি ইন্টারন্যাশনাল ট্যুর করি হলো গিয়ে বাংলাদেশ ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশন DDF, ওর পৃষ্ঠপোষক হলো গিয়ে হেদায়তুল আজিজ মুন্না ভাই, উনি আমাকে সুযোগ করে দেয়। উনি, আমি তখন হলো গিয়া ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনের হয়ে আমরা ত্রিপুরাতে ট্রাইন একটা সিরিজ খেলতে যাই। তো ওইখানে হলো গিয়ে আমরা ইন্ডিয়াকে হারাই, হারাই আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাই। আরে বাপরে, 2017 সালে, 2018 সালে আবার হলো গিয়া, তখন আপনি ব্যাটে কত রান করছিলেন? ওটাতে হলো গিয়ে 1-3 ম্যাচের সিরিজ ছিল। প্রথম ম্যাচটা আমরা হলো গিয়ে আমি কত 27-28 করছিলাম। পরবর্তীতে ওই, ওটা হলো আমাদের, আমার আর একটা ফ্রেন্ড ছিল, ও হলো গিয়ে 100 মারে, ওই সময় আমরা জিতে দিই। তো ও আমাকে বলে যে তুই আমার বেশি মারিস না, মারলে আমি, যদি তুই যদি মারিস, মাসুম আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও বলছে দোস্ত তুই যদি মারা শুরু করিস তাহলে মনে কর আমার ওভার শেষ হয়ে গেছে, আমি 100 করতে পারবো না। স্যাক্রিফাইসের মতো নিয়ে পরবর্তীতে আলহামদুলিল্লাহ 27-28 করলাম, পরবর্তীতে আমরা জিতি। পরবর্তীতে ম্যাচটাতে আবার বৃষ্টি হয়, সেকেন্ড ম্যাচে বৃষ্টি, সেম কাজ, একটাতে জিতা দিয়ে আমরা সিরিজটা জিতে যাই। যাক আলহামদুলিল্লাহ, যাই। পরবর্তীতে আবার করি কি, 2018 সালে হলো গিয়া ড্রিম ফর ডিজেবিলিটি ফাউন্ডেশনের DDF হুইল চেয়ার ক্রিকেট একটা টিম আছে,
ওইটাতে আমরা হুইলচেয়ার খেলতেও আমি আবার কলকাতাতে যাই। তা হেদায়তুল্লাহ মুন্না ভাই আমাকে আসলে সত্যি কথা বলতে কি উনি আমাকে প্রথম থেকেই খুব সাপোর্ট দিতেন এবং খুব ভালোবাসেন, এখনও এখন পর্যন্ত উনি আমাকে আমার সবসময় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন এবং দেন। তা এর পৃষ্ঠে পৃষ্ঠ হল গিয়া র আমা ওবায়দুল মুক্তাদি স্যার এমপি ওখানকার, তা উনার পৃষ্ঠপোষকতা হলে টিমটা আসলে। তা মুন্না ভাই উনি আবার স্পাইন কর্ড ইঞ্জুরি হুইল চেয়ার ইউজার, হ্যাঁ উনি খুব ভালো মানুষ। যাই হোক, তারপরে মনে করেন আমি ওইখান থেকে আমরা ত্রিপুরাতে ট্রাইনেশন সিরিজ হয়, ট্রাইনেশন সিরিজে বাংলাদেশ নেপাল আর ইন্ডিয়া ওটাতে আমরা চ্যাম্পিয়ন হই। বাহ, তিন দেশি টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হই। চ্যাম্পিয়ন হওয়ার পরে তো আলহামদুলিল্লাহ পরে দেশে আসি, আসার পরে এরকম পরে আমি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট টিম ডিডিএফে খেলছি। এবছর হলো গিয়ে আমি গাজীপুর গ্লোরিয়াসের হলো গিয়া ক্যাপ্টেন্সি করছি অধিনায়কত্ব। বাংলাদেশ বিসিবির আন্ডারে হলো গিয়া 10টা টিম করে, 10টা টিমের ভিতরে আমি হলো গিয়া আমাদের যে টিমটা এটা হলো গাজীপুরে আমি হলো গিয়া ক্যাপ্টেন্সি করি। তারপরে ওটাতে হলো বিসিএপিসি চ্যাম্পিয়ন হয়েছে। আর ফর ডিজেবিলিটি ফাউন্ডেশন যেটা এটা হলো গিয়ে আপনার রানার অফ হয়েছে, এটাতে আমাদের ক্রিকেটের চেয়ারম্যান জনাব আকরাম খান স্যার ছিলেন, যে তারপরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্যার ছিলেন। এইভাবে চলতেছে। আসলে সত্যি কথা বলতে কি আমরা ক্রিকেট খেলি অনেকদিন ধরে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত হলো গিয়া ক্রিকেট বোর্ড বা যে মানে অন্য অন্য টিমের যে প্লেয়াররা সাকিব ভাই মাশরাফি ভাই বা অন্য মহিলা টিমের যে প্লেয়াররা ওনারা তো বিভিন্ন ধরনের স্পন্সরশিপও পায়। ক্রিকেট বোর্ড তো একটা আলহামদুলিল্লাহ ওনাদের একটা বড় সাপোর্ট, সাপোর্ট তো প্লাস ওনাদের একটা মান্থলি একটা স্যালারিও কিন্তু দেয়। আচ্ছা, রাইট। আর এটা তো যেমন, তারপরে মনে করেন বিভিন্ন ধরনের কোম্পানিরা আছে যারা স্পন্সর করে, কিন্তু আসলে ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আমরা হলো গিয়া যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে নামেই হলো চ্যালেঞ্জ, আমাদের নামের সঙ্গে সাথে হলো গিয়ে একটা চ্যালেঞ্জ যুক্ত হয়েছে, জীবনের সাথে একটা চ্যালেঞ্জ যুক্ত হয়ে গেছে। আসলে কিন্তু একটা সাধারণ মানুষ যারা তারাও যা পারে, আপনি ভাই হয়তো দেখা গেলে সুস্থ, কিন্তু আল্লাহ কিন্তু আমাদের স্পেশাল করে বানাইছে। পৃথিবীর অন্য অন্য দেশে যারা উন্নতিশীল দেশ তারা কিন্তু বলে স্পেশাল চাইল্ড, আর আমাদের দেশের আমাদের সংস্কৃতিতে বলে হলো প্রতিবন্ধী। আসলে প্রতিবন্ধকতা হলো কি আমাদের সংস্কৃতির সাথে আমাদের যুক্ত করে দিছে। আসলে কিন্তু আমরা প্রতিবন্ধী না, আমরা হলো গিয়ে স্পেশাল, আল্লাহ আমাদের তো আলাদাভাবে তৈরি করছে। কারণ আপনারা আমরা 1000 মানুষের ভিতরে হয়তো 2 জন মানুষ স্পেশাল হয় যারা ফিজিক্যালি, তাই এই যে আমরা স্পেশাল। আর আমরা হলো কি আমাদের সামাজিক প্রতি মানে ইয়েতে হলো কি আমরা হয়ে গেছি প্রতিবন্ধকতা প্রতিবন্ধী। আসলে আমরা যেইখানে যাই সেইখানে গিয়ে মানুষ মনে করে কি যে আমরা হয়তো ভিক্ষার জন্য আসছি বা বিভিন্ন ধরনের হাত পাতার জন্য আমরা আসছি। আসলে আমরা কিন্তু এইভাবে না, আমরা যারা ফিজিক্যাল পার্সন আছি আমরাও চাই যে সমাজের প্রতিটা মানুষ যেভাবে মনে করেন জীবনকে যুদ্ধ করে জীবনযাপন করতেছে, আমরা ফিজিক্যাল পার্সন যারা আছে আমরাও তো এইভাবে আসলে চাই যে আমরাও যে প্রতিটা মানুষের মতন সংগ্রাম করতেছি, সংগ্রাম করে জিততেছি মানে জিততে চাই যে কোনো কাজের জন্য। আসলে সত্যি কথা বলতে কি আমার ছোটোবেলা আমার হলো গিয়া বাবা মারা যায়, তো আমরা 6 ভাই বোন। আমার বাবা হলো গিয়া উনি আমাদের জীবনটাকে আসলে উনি অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে। পরে আমার ছোটো ভাইটার যখন 1 বছর বয়স তখন আব্বু মারা যায়। আমি 4টা বোনের ভিতরে 1টা বোনের বিয়ে হয়, তখন হলো গিয়া 3টা বোন বাকি থাকে। পরে আমি হলো কি জীবনে অনেক কষ্ট করেছি ভাই, সত্যি কথা বলতে খেলাধুলার আগে আমি লোকের বাড়িতে কাজ করছি, প্লাস মনে করেন আমি সোয়েটারের চাকরি করছি, বিভিন্ন ধরনের খাবার হোটেলে কাজ করছি, এইভাবে হলো জীবনযাপন করছি। পরে 14 যখন করোনা শুরু হয় তখন হলো গিয়া করোনাকালীন সময় আমি একটা খাবার হোটেলে কাজ করতাম খুলনাতে, তখন সারা পৃথিবীর অবস্থাই তো কঠিন অবস্থা হয়ে যায়। তখন হলো গিয়া আমার ওই কাজটা চলে যায়। তখন হলো গিয়ে একবারে মানবতর জীবনযাপন করতেছিলাম, যেটা সত্যি কথা আমার আব্বু নাই। আমাদের যে ঘরটা ছিল একদম সুপ মানে ভাই সত্যি কথা বলতে কি মানুষের গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে ওই যে রাস্তার পাশে মানুষ ঘুমাইলেও তো মনে করেন একটা পরিবেশ থাকে, কিন্তু আমাদের যে ঘরটা থাকে, আমার আব্বু মারা যাওয়ার পরে হলো গিয়া 2001 সালে মারা যায়। তা 2001 সালে যখন আব্বু মারা যায় তখন হলো গিয়ে আমাদের ওই ঘরটা হলো গিয়া নির্মাণ করা থাকে। তাই ঘরটার অবস্থা এমনও জীর্ণশীর্ণ অবস্থা হয়ে যায়, তখন মনে করেন গরু ঘর বা গোয়াল ঘরও যেরকম থাকে তার থেকেও খারাপ অবস্থা হয়ে যায়।
পরে ওই সময় হলো কি, আর সত্যি কথা বলতে কি, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এবং সাংবাদিক ভাইদেরকে আমি সেলিউট করি। কারণ সেলিউট করি এই কারণে যে ওনারা আসলে সমাজে আসলে ওনাদের মতন ভালো মানুষরা আছেন বিধায় হয়তো আজকে আসলে আমাদের মতন মানুষরা আপনাদের আপনাদের মতন মানুষের কাছে এসে এবং দেশের বিভিন্ন স্তরে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, কারণ আপনারাই আমাদের সুযোগ করে দিচ্ছেন। সেজন্য আসলে আরও একবার সেলুট দিই আপনাদেরকে, যে ভাই আসলে সত্যি কথা বলতে তখন হলো গিয়া বিভিন্ন ধরনের মিডিয়া আমাকে নিয়ে নিউজ করে, আমার বাড়ি নিয়ে নিউজ করে। তা নিউজ করাতে তখন আপনি তো বোতল দিয়ে বাড়ি বানাইছেন। হ্যাঁ বলতেছি, আসলে যখন নিউজ হয়, নিউজ হওয়ার পরে তখন আমার বিভিন্ন ধরনের চ্যানেলে নিউজ হওয়ার পরে হলো গিয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ব্যাংকের MD স্যার ওয়াসিদ মোহাম্মদ আলী স্যার, আসলে উনি আমাদের পরিবারের জন্য তখন ফ্রেস্তার রূপে আমাদের কাছে আবির্ভাব হয়। তখন সত্যি কথা বলতে আসলে ফ্রেস্তার রূপে মানুষ যে এখন এত সমাজে এরকম এত সুন্দর মানুষ আছে বিধাই পৃথিবীটা এত সুন্দর। আজকে সত্যি কথা বলতে কি, উনি যেভাবে আমাদের পরিবারের কাছে আসছে, তখন একটা ফ্রেস্তা আল্লাহ হয়তো ফ্রেস্তা রূপে উনি আমাদেরকে পাঠাইছে। তখন উনি করলো কি, আমাদের পরিবারের জন্য প্রতি মাসে হলো কি আমাদের 7,000 টাকা করে এক বছরে মনে করে একটা স্যালারির রূপে আমাকে দিছে। প্লাস চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার ছিলেন, ওইখানে একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে উনি আমাকে দাওয়াত দেয়। কতবার একটা যেটা আমি কখনো আমরা আমাদের ফ্যামিলির মতো আমার মতো একটা ছেলে কখনো কল্পনা করিনি, কিন্তু উনি আমাদের সেই সম্মানটা আমি মানে ওই চীন মৈত্রী সম্মেলন কেন সারা জীবন দেখছি, টিভিতে দেখছি এবং রাস্তা দিয়ে পাশ দিয়ে যখন যাইতাম দেখতাম যে এটা এখানে হলো বড় বড় মানুষরা প্রোগ্রাম করে। তখন বললাম কি, তখন আমি ওইখানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের আমাকে দাওয়াত দেয়, আমি যাই। যাওয়ার পরে ওইখানে উনি আমাকে 4,500,000 টাকার একটা চেক দেয়। 4,500,000 টাকার চেকটা দেয় হলো গিয়া একটা বাড়ি করার জন্য। জিকবাল তুমি তোমাকে তুমি শুধু খাওয়ার টাকা দিচ্ছি, বাড়ি করার জন্য একটা কিছু না করে দিলে তো আল্লাহ তোমার জন্য যখন আমি আল্লাহর রহমতে আমি আসছি তাহলে আমি তোমাকে একটা বাড়ি আবাসস্থল করে দেবো। সত্যি কথা বলতে কি, আমি যখন জীবনে এটা কখনো কল্পনাও করি না যে এত বড় একটা জিনিস আমার জন্য অপেক্ষা করতেছে। যাক আলহামদুলিল্লাহ পরে হলো গিয়া পরে যখন ওই বছর টাকাটা দেয়, টাকাটা দেওয়ার পরে আবার হঠাৎ করে বৃষ্টির সময় চলে আসে। তখন উনি আমাকে 2টা রুম করার জন্য আর একটা বারান্দা এবং 2টা রুম করতে পারি, এইভাবে আমাকে 4,500,000 টাকা দেয়। পরে আমি যখন বৃষ্টি চলে আসলো, বৃষ্টি আসার পরে তখন কাজটা অফ করে রাখলাম। তখন হলো গিয়ে ইটের দাম ছিল হলো গিয়া 10,000 টাকা, সিমেন্ট ছিল 180 টাকা, ওই সরি 380 টাকা, টাস করতে পারে যাবে। তখন হলো গিয়া আমার ইট হয়ে গেলো 15,000 টাকা পরের বছর যখন আমি কাজ ধরবো, 15,000 টাকা। আবার সেই সিমেন্ট হয়ে গেলো 580 টাকা, রড ছিল হলো গিয়া 85 টাকা, 83 টাকার থেকে 85 টাকা, সেই রড হয়ে গেলো 100 টাকা, 95 টাকা, 100 টাকা। এখন কী করবো? তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়, এই টাকা দিয়ে তো আসলে এই বাড়ি আমার হবে না। তখন আমি নতুন ওই প্রতিদিন মোবাইল নিয়ে রাত্রে ইউটিউব দেখতাম এবং কী করা যায় বাড়ি নিয়ে, ওই বাড়ির যত নিউজ ঘর ঘর করে না মানুষ, ওই নিউজগুলো আমি দেখতাম। তারপরে হঠাৎ করে আমি দেখি যে বোতল দিয়ে বাড়ি করা যায়, ওইটাতে একটু সাশ্রয়ী, সাশ্রয়ী বোতল দিয়ে বাড়ি। কিন্তু আমাদের বাংলাদেশে আমার মনে হয় আমারটা নিয়ে হয়তো 2টা কি 3টা হয়েছে, আর কেউ এত বড় রিস্ক নেয়নি বা নেয় না। আর সবচেয়ে বড় কথা, আমাদেরটা হলো উপকূলীয় এলাকা, লবণাক্ত এলাকা, মানে বাগেরহাটে হলো গিয়ে ওই সুন্দরবন তো সমুদ্র হলো গিয়ে পানি লবণ আমাদের। তাই রড সিমেন্ট দিয়ে এমনি ইট দিয়ে বালি করলেই চুন টুন সব খুশে পড়ে যায় কয়দিন পরে, এক বছর যায় না। তখন আমি যখন ওই বাড়িটা করবো, তখন আমি ওই যখন খুলনার থেকে মিস্ত্রিদের সাথে আলাপ করি, আলাপ করার পরে মিস্ত্রি বলছে কি, বাবা আমি এত বড় বাড়ি জীবনও করি নাই, আমি এইসব বাড়ি ঠিক করতে পারবো না বাবা, তুমি অন্য কারোর সাথে কথা বলো। কী অবস্থা? পরে এরকম আবার আরেক মিস্ত্রির সাথে কথা বললাম, এরকম 3-4টা মিস্ত্রি করার কথা পড়ার বলার পরে আমার পরিচিত একটা মিস্ত্রি এবং আমাদের রিলেটেড উনি রাজি হয় নাই, উনি আমার বলছে বকা দিচ্ছে, এটাই ব্যাটার তোমার একটা লোক এতগুলো টাকা দিছে, তোমার জন্য 1 টাকা মনে হলো গিয়ে 1,00,000 টাকার সমান, আর 4,500,000 টাকা হলো 4,250,000 টাকা তোমার জন্য, কারণ তুমি 4,250,000 টাকা আবার 4,500,000 টাকা কবে যে জোগাড় করতে পারবা, বাড়ি করতে পারবা, তার কোনো ইয়ে আছে? আমি দেখেন আঙ্কেল, আমি তো আসলে সত্যি কথা বলতে কি, আমি এই যে বাড়িটা করব, আমার যে বাজেট ছিল এই বাজেটের থেকে অনেক বেশি হয়ে গেছে।
তাহলে এখন আমি কি করব? এখন তো আমি নতুন করে এই বাড়িটা যদি এইভাবে প্ল্যান না করি তাহলে তো হচ্ছে না। পরে বলছি কি কী করবা তুমি? পরে উনি ওনারা অনেক কষ্ট করে আমি রাজি করি। আমি বলি কি দেখেন, আমার যে 4.5 লাখ টাকা দিছে এই টাকাটা তো মনে করেন একজনে আমাকে দিছে, দিছে যেহেতু দিছে আমি মনে করবো যে আমাকে কেউ কিছু দেয়নি। ওকে, কেউ কিছুই দেয়নি, আমার কিচ্ছু নাই, আমি আগের ঘরেই আমি আছি। তবে আমি নতুন কিছু করব এই ঘরটা, মানে সবচেয়ে বড় কথা হলো গিয়া আমি তো ফিজিক্যাল পার্সন, বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটের সাথে যুক্ত আছি, আমি হলো চ্যালেঞ্জ করতে শিখছি এবং চ্যালেঞ্জ নিয়ে বাঁচতে শিখছি। ছোটোবেলার থেকে চ্যালেঞ্জ করতেছি, কারণ আমার আব্বু মারা গেছে, সেই সময় থেকে আমার জীবনটাকে স্ট্রাগল করে করে আজকে এই জায়গাতে। তো যেহেতু আমি আর একটা চ্যালেঞ্জ নিব আমার বাড়িটা নিয়ে, পরে হলে বলছে তুমি তো নাসর বান্দা, দেখা যাক কী করা যায়। আচ্ছা পরে তুমি তাহলে তুমি গোসাও, আমি তোমার বাড়ি বানাই দেবো, কাজ করবো। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে করলাম কি আমি বোতল গোসানো শুরু হলো। এবার হলো কি আমি বোতলের প্ল্যান্ট শুরু করলাম। যখন এক জায়গায় যাই বোতলের 250 মিলি বোতল আর নিচে হলো গিয়ে 500 মিলি। তা 500 মিলির বোতলগুলো অল্প, কিন্তু 250 মিলির বোতল অনেক লাগবে। তা প্রথম অবস্থায় যখন বোতল কালেক্ট করতে যাই, যখন ভাঙারির দোকানে আমি বোতল কিনতে যাই, প্রথম ওরা বলে কি 30 টাকা করে। আমি আলহামদুলিল্লাহ 30 টাকা কেজি কিনা যাবে ভাই। পরে গেল কি ওরা 20 কেজি বোতল দেওয়ার পরে বলতেছে কি ভাই আপনার পা ধরি আপনি আমার কাছে আর আসেন না, কারণ কি 250 মিলির বোতলগুলো সব কালেক্ট করা লাগবে। 100 কেজি বোতলের বড় বড় বোতলের ভিতরে থাকা ওই কালেক্ট করার পরে 100 কেজি বোতল যদি খোঁজা হয় তার ভিতরে 10 কেজি বের হয় না, তাহলে বিশাল আর একটা কষ্ট। পরবর্তীতে করো কি ওনরা হলো প্ল্যান করলো, প্ল্যান করার পরে আমি ওই ওনরা বললো 30 টাকার বোতল হয়ে গেল 50 টাকা, ভাই 50 টাকা করে নেবেন? তাহলে আমি চেষ্টা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কী করার, আমার বোতল নিয়ে যখন প্ল্যান করতেছি তাহলে বোতল দিয়েই বাড়ি করবো যখন। এবার আমাকে লাস্ট কোয়েশ্চন, বোতলের বাড়িটার মধ্যে ইয়েটা কেমন, মানে মজাটা কেমন থাকতে? মজাটা আসলে সত্যি কথা হচ্ছে ভাই, এটা হলো বোতলটার ভিতরে হলো গিয়ে আমি ধুলা বালু ঘুরছি, ধুলা বালু লোক দিয়ে ভরাইছি, ভরাই হলো গিয়া এই বালুটা হলো গিয়া একদম ভিজানো অবস্থায় বোতলটার মুখটা আটকাই দিছি। মুখটা আটকাই দিয়ে এটার হলো গিয়ে আপনার বাইরের সাইডটা হলো গিয়ে প্রত্যেকটা বোতলের পিছন সাইডটা আর একটা ফুলের মতন, যে এটা দেখছেন একটা 7-Up RC বা যে কোনো কোকাকোলার এই বোতলের পিছন সাইডটা হলো একটা ফুলের মতন। তো এই ফুলের মতন এটা হলো গিয়ে কালার কম্বিনেশন করে 3-4 কালার কম্বিনেশন করছে এর ভিতরে, লাল সবুজ নীল হলুদ, এইভাবে হলো গিয়ে কম্বিনেশন করে 4টা কালার করছে। 4টা কালার একটা এরকম স্টেপ বাই স্টেপ করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো পিছন সাইডটা এই করছে আর সামনের ভিতরের সাইডের যে মুখটা, এই মুখটা হলো গিয়ে আমি সব মুখটা হলো গিয়ে কালার কম্বিনেশন করছি। এই যে ওয়ালটা আমাদের এটা হলো রং করছি, রং করার পর একটা একটা নকশা হয়েছে আসে না বা বিভিন্ন, আমি করছি কি এই বোতলের মুখ দিয়ে বাংলাদেশের মানচিত্র আঁকাইছি। বাহ, তারপরে হলো গিয়া ওই বোতলের মুখ দিয়ে বাংলাদেশ লিখছি। বাহ, তারপরে হলো গিয়া বাংলাদেশের মানচিত্র, তারপরে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, তারপরে বাংলাদেশ ক্রিকেট। এইটাতে ফায়ার বা আগুনের ঝামেলা হয় না? হ্যাঁ, এটা হলো গিয়া আছে, তবে এটা হলো গিয়ে আমার যে প্লাস্টারটা করে একদম পুরো অল্প একটু বাইরে আছে। আচ্ছা, অল্প একটু বাইরে আছে, আর যেটুকু বাইরে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায়। আসলে ভাইয়া আল্লাহ যদি দুর্ঘটনা যদি ঘটে, পৃথিবীর যে কোনো কিছুতেই দুর্ঘটনা করতে পারে, যেরকম টাইটানিকের মতন এত বড় স্থাপনা ডুবে গেছে, কিন্তু ডুবে গেছে। তা উনি তো কখনো কল্পনা করেন যে টাইটানিক একটা বরফের ঘষায় টাইটানিক ভেঙে নিচে চলে যাবে। তা আমার বাড়িটা হলো গিয়া, এটা হলো গিয়ে আপনার ভূমিকম্প রোধক, তারপরে হলো গিয়া 4টা রুম। খরচ পড়লো কত? এখন পর্যন্ত প্রায় 6 লাখ টাকার মতন খরচ হয়ে গেছে। আর 4টা রুম, 4টা রুমের ভিতরে মনে করেন আমার হলো গিয়া প্রায় 6 লাখ টাকার মতন খরচ হয়েছে, আরও এখন 7টা বাকি আছে। আসলে সত্যি কথা বলতে কি, আমি যখন আসছি মানে এমডি স্যারের সাথে কথা বলতে এখনও পারিনি। আর সত্যি কথা বলতে ভাই, আসলে একটা মানুষকে কতবার বলা যায় বা উনি আমার জন্য যা করছে এটা তো ফ্রেস্টার মতন কাজ করছে। আমি চাই আপনার ফোন নাম্বারটা বলেন, হয়তো অনেক মানুষ আপনার সাথে কথা বলুক, যোগাযোগ করুক যদি। আর সবচেয়ে বড় কথা আরেকটু বলি, আমার বাড়িটা হলো গিয়ে পরিবেশ বান্ধব। রাইট ভাই, আসলে সত্যি কথা বলতে কি আমাদের মধ্যে ভিডিওজ আছে কোনো? হ্যাঁ অবশ্যই, আমি ভিডিওটা ট্যাগ করে দিব না আপনার ভিডিওস। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আমরা হলো গিয়ে সমাজের বা দক্ষিণ এশিয়ার যে অবস্থা এখন, দক্ষিণ এশিয়ার বিশেষ করে জলবায়ু সমস্যা আমাদের, প্রতি বছর হোক মনে করেন লক্ষ লক্ষ টন হলো গিয়ে প্লাস্টিক ওয়েস্টেজটা হলো গিয়ে আমার নদী সমুদ্রের ভিতরে যাচ্ছে, যাওয়ার পরে হলো গিয়ে পরিবেশ দূষণ হচ্ছে। তা পরিবেশ দূষণ হচ্ছে এবং এই যে আসলে
নদী নাব্যতা নষ্ট হচ্ছে, প্লাস আমাদের জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। তো আমি এই চিন্তা করেও কিন্তু আমার বোতল বাড়িটা করা, কারণ চিন্তা করে দেখলাম যে আমি আমার মতন ক্ষুদ্র মানুষ যদি পরিবেশ নিয়ে একটু চিন্তা করি, তাহলে হয়তো দেখলাম আমার মতো আমার থেকে অনেক বড় যারা আছেন বা বিভিন্ন সমাজের বড় বড় সেক্টরে যারা আছে, তারা যদি মনে করেন পরিবেশের নিয়ে কাজ করে, তাহলে আজকে হলো গিয়ে দুই দিন পরে ভাই আমি আপনি থাকবো না, কিন্তু পরিবেশটা যদি সুন্দরভাবে রেখে যেতে পারি, তাহলে হয়তো দেখা গেলো পরবর্তী প্রজন্ম যারা আছে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা আছেন, তারা হলো পরিবেশটা সুস্থ রাখলে পৃথিবীটা সুন্দর থাকবে, তা আমরা থাকবো না দুই দিন পরে, কিন্তু এরকম পরিবেশটা যদি রেখে যেতে পারি, সেই চিন্তা করে আমার পরিবেশ বান্ধব বাড়ি করা। আপনার ফোন নাম্বারটা বলেন শেষ করে। আমার বাড়ি, আমার নাম্বার হলো গিয়ে 01 6 4 55 02 666। আবার বলেন 01 6 4 55 02 666। ইনশাল্লাহ ইনশাল্লাহ পিপল উইল কল অ্যান্ড টক। থ্যাংক ইউ সো মাচ, আমরা খুব খুশি হয়েছি ভাই আপনি আমাদের এখানে এসে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলাইকুম।